আসসালামু আলাইকুম। রূপসী বাংলা টিভির প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাকির হোসেন। চাঁদাবাজদের দখলে সাভারের নবীনগরের জাতীয় স্মৃতিসৌধ এলাকা, বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের করা প্রতিবেদনে। জাতীয় স্মৃতিসৌধ ঢাকা জেলার সাভারের নবীনগরে অবস্থিত। স্মৃতিসৌধ জুড়ে প্রতিনিয়ত থাকে জনগণের উপরে পড়া ভিড়। বিশেষ দিনে যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ সহ জাতীয় প্রোগ্রামে এ অঞ্চলে নামে জনতার ঢল। আশপাশের দোকানপাট মার্কেটে থাকে লোকে লোকারণ্য। স্মৃতিসৌধের মেইন ফটক জুড়ে চাঁদাবাজ চক্রের মূল হোতারা মহাসড়ক দখল করে গড়ে তুলেছে অগণিত অস্থায়ী দোকানপাট। এসব দোকান প্রতি চাঁদা কালেকশন করেন 200 থেকে 500 টাকা পর্যন্ত। প্রতিদিন চাঁদা কালেকশন করা হয় লক্ষ লক্ষ টাকা। চাঁদার টাকা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ভর্তি হয় অসাধু চাঁদাবাজদের পকেটে। চাঁদাবাজদের সাথে অতপ্রতভাবে জড়িত অসাধু আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের একটি অংশ, অসাধু রাজনৈতিক নেতা, মাদকাসক্ত চাঁদাবাজ সিন্ডিকেট। অবৈধ স্থাপনাগুলো সকালে উচ্ছেদ করলে বিকালে একই স্থানে পুনর্নির্মাণ করেন। রাঘববোয়াল চাঁদাবাজদের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীরা সঠিক তথ্য নিয়ে নিউজ করলে আশানুরূপ কোনো ফল মেলে না, বরং নিউজ করলেই সংবাদকর্মীরা পড়ে যায় বিপাকে। প্রশাসনরা থাকে চাঁদাবাজদের পক্ষে, রাস্তার হকার দিয়ে সাংবাদিকদের নামে মিথ্যে মামলা হামলা করতে মরিয়া এই চাঁদাবাজ সিন্ডিকেট। নবীনগর মহাসড়ক জুড়ে দোকানপাট বসার কারণে রাস্তা থাকে দীর্ঘ যানজট, অ্যাক্সিডেন্ট হয় প্রতিনিয়ত। এটা দেখেও না দেখার ভান করে চলে যান পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতারা। স্মৃতিসৌধের দায়িত্ববান যারা, তাদের কোনো ভূমিকা দেখা যায় না। মহাসড়ক উন্মুক্ত করতে, জনগণের চলাচলের ব্যবস্থা সুগম করতে চাঁদাবাজির বিষয়টা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান সাভার আশুলিয়ার সচেতন মহল ও সুধী সমাজ।